কি করুন ঘটনা গাছে পাতাতে আল্লাহর বাণা, কি করুন ঘটনা গাছে পাতাতে আল্লাহর বাণা। সারা শহর নগর আজ জাগে পোহর, মানুষের ঢল যে আর তো থামে না, কি করুন ঘটনা গাছে পাতাতে আল্লাহর বাণা। মানুষের দেখালো আল্লাহ পাক বোঝালো, আমার নাম গোপন নয় গাছেতে ফোটালো, আর বিবেকে নাড়ালো কি আজব ঘটালো, সারা জগৎকে জাগালো আল্লাহর নাম ধরালো। আমার আল্লাহ চাইলে কি না পারে, চেয়ে দেখো সারা ওই জামানা, কি করুন ঘটনা গাছে পাতাতে আল্লাহর বাণা। অতি সুন্দর সুন্দর কবি লিখছে, যারা বলে সাদা চুন তারা কি বোঝে না, কোরআন শরীফ কি কোনদিন তারা পড়ে না, কেউ যদি ভাবে ভুল তাতে যায় আসে না, ইমান যার কমজোরি এটাই তার নমুনা, লতা পাতা সবই আল্লাহকে চেনে, আমরা বান্দা কেন আছি না, কি করুন ঘটনা গাছে পাতাতে আল্লাহর বাণা। তো 500 বছরের বাবরি মসজিদ কি করে মন্দির হয় কবি সেই উদ্দেশ্যে লিখছেন, সমাজের সুপ্রিম কোর্ট দিল আজ কি রায়, সমাজের সুপ্রিম কোর্ট দিল আজ কি রায়, কি 500 বছরের মসজিদ কেমন মন্দির হয়, আর বাতিলের হুঙ্কার কে করি না মোরা ভয়, দিন ইসলাম জিন্দাবাদ একদিন হবে মোদের জয়, ইসলাম হলো শান্তির ধর্ম, কোন ধর্ম কে সে আঘাত করে না, কি করুন ঘটনা গাছে পাতাতে আল্লাহর বাণা। সর্বশেষ ছন্দে আমার প্রিয় কবি শরীফুল ইসলাম সাহেব লিখছেন, আমার কি অপরাধ বলি সব হাকিকাত, আমার কি অপরাধ বলি সব হাকিকাত,
আল্লাহকে ভয় যে করি আর নবী মোর মুহাম্মাদ করে যাব প্রতিবাদ যতই দাও না অপবাদ পিছনে হটব না করুক না ওই আঘাত ওরে আব্দুল মতিন তুই শহীদ হনা ওরে আব্দুল মতিন তুই শহীদ হনা কবি শরীফুল বলে তোর দোজখ ছবে না কি করুন কি করুন কি করুন ঘটনা গাছে পাতা দে আল্লাহর গাছে পাতা দে আল্লাহর